আমরা আজকে রয়েছি রাত উদযাপন পরিষদ পটিয়া। এখানে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রণীত যে স্বাস্থ্যবিধি রয়েছে এগুলো সব মেনে তারা এবছরে রাত উৎসব উদযাপন করছে। যে আপনাদের গত ১৩ বছরে যে পদযাত্রা এবং এই বছরও করোনা মহামারীর মধ্যে খুব ভালোভাবে আপনারা এই আয়োজনটি করছেন, গত ১৩ বছরে যদি আমি বলি কিভাবে ঠিক শুরুটা হয়েছিল? শুরুটা হয়েছিল আমাদের আসলে বলতে গেলে আজ থেকে ১৩ বছর আগে আমার এই দাদা, আমার জেঠাতো ভাই কানু রাম দে মহোদয় আর সাধন দত্ত, ওনারা দুজনে একদিন বসে আলোচনা করতেছে আমরা এখানে একটা মহোৎসব করতে পারি। তখন আমি এই সূচকণে পল্লীমঙ্গল সমিতি কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। তো ওনারা ওই দিন কথা বলার ওই কথাটুকু বলার পর থেকে আমাদের এলাকার তখন কাউন্সিলর ছিলেন আমারই কাকা ইঞ্জিনিয়ার রূপকসেন মহোদয়, উনি শুদ্ধ বসে, তখন ওনার বাবাই কার্যকরী পরিষদের সভাপতি ছিলেন, আমরা শুদ্ধ বসে পুরো এলাকার লোকজন সবাই বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই দিনেই আমরা রাস মহোৎসব করবো। সেই দিনের সময়টা ছিল ১৫ দিনের মধ্যে প্রথম রাস উৎসবটা আমরা চেয়েছিলাম চতুষ্পহর করার জন্য। আমাদের পার্শ্ববর্তী মিলন মন্দিরের সমিতির লোকজন, তারপর আমাদের পুরো পটিয়া পৌরসভার লোকজন সবাই বলতেছে না চতুষ্পহর করে লাভ হবে না, আমরা ১৬ পহর করব। সেই শুরু থেকেই ১৬ পহর করে আজকে আমরা এই সপ্তাহ ১৩ বছর পর্যন্ত করে যাচ্ছি। এবছর হয়তো আমরা করোনার কারণে আমাদের উৎসবটা অনেক আমরা স্বাস্থ্যবিধি মেনে চলে, সরকারের সব কিছু মেনে চলে আমরা উৎসবটা ছোটো আকারে করতেছি। তার মধ্যেও আমরা যতটুকু পারতেছি স্বাস্থ্যবিধি, সবাইকে মাস্ক দিচ্ছি, সবাইকে হ্যান্ড স্যানিটাইজারগুলো দিচ্ছি। তারপরেও সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা এই ১৩ বছরের মধ্যে অত্র লেখার পাশে যে আমার মন্দিরের পাশে আছেন কেন্দ্রীয় বৌদ্ধবিহার, আমাদের পার্শ্ববর্তীতে আছেন এই আপনার ইসলাম ধর্মের মসজিদ, আমরা এই এলাকার মধ্যে পুরো ধরতে গেলে একটা অসাম্প্রদায়িক চেতনার মধ্যে থেকে আমরা এই উৎসবটা পালন করি। আর এই উৎসবটা করতে গিয়ে আমাদেরকে সবাই সহযোগিতা করে, যেমন মনে করেন আজকে এই উৎসবটা আমরা ৪ দিন পর্যন্ত করে থাকি, ৪ দিনের মধ্যে অধিবাস শুরু থেকে আমাদের মাইকটা একদম পূর্ণাহুতি দেওয়া পর্যন্ত মাইকগুলো চলতে থাকে। এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, সবার সহযোগিতা নিয়ে আমরা উৎসবটা সুন্দরভাবে পালন করে থাকি। এর বিষয়টা আসলে দাদাদের এই যে ওনারা যে আমাদেরকে উৎসবটা মানে ওনারাই তখন দিয়ে গেছিলেন বাবা কানুরাম দে মহোদয়, উনি আপনার এই প্রতিষ্ঠিত সভাপতি, উনি বিগত ৫ বছর ছিলেন, এরপর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আমাদের সদ্য সাধন দত্ত মহোদয়, উনিও বিগত ৪ বছরের দায়িত্ব পালন করেছিলেন, এরপরে আমাদের সঞ্জীব দাস উনি সভাপতি রাজ কমিটির সভাপতি পালন করে যাচ্ছেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন আমার আগে রতন দে মহোদয়, তারপর করেছিলেন প্রদীপ দাস মহোদয়। আমি সবার ছোট হয়ে সবার আশীর্বাদ নিয়ে গোবিন্দের আশীর্বাদ নিয়ে বিগত ৬ বছর এক যাবতে আমি রাষ্ট্রদায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনাদের এই মন্দিরটি মন্দিরের উন্নয়নমূলক কী কী প্রকল্প আপনারা হাতে নিয়েছেন? আমাদের আসলে আমাদের এলাকাটা কিন্তু ধরতে গেলে খুব গরিব এলাকা। হ্যাঁ, আমাদের কার্যকরী পরিষদের সভাপতি যিনি জানার কথা না বলে নয় প্রদীপ বিশ্বাস মহোদয়, উনি যখন ওনাকে আমরা উন্নয়ন কমিটির দায়িত্ব দিয়েছিলাম, উনি যখন উন্নয়ন কমিটির সভাপতির দায়িত্ব ছিলেন তখন আমাদের এখানে ছোট্ট একটা ঘর ছিল, ওঠে ভেঙে দিয়ে আজকে যে মন্দিরটুকু আপনি দেখতে যাচ্ছেন সব ওনার হাত দিয়ে করা, ওনার অনুদান দিয়েই আমাদের এই কাজটা করছি। তার মধ্যে আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় হুইপ শামসুলক চৌধুরী মহোদয়ের কাছ থেকে আমরা ৩ লক্ষ টাকা অনুদান পেয়েছিলাম, ৫ লক্ষ টাকা দেবে বলছিলেন ৩ লক্ষ টাকা পেয়েছিলাম, এই মন্দির ধরতে গেলে সরকারি অনুদান পেয়েছি আমরা ৩ লাখ টাকা, বাদ বাকি টাকাটা আমাদের পুরো এলাকার থেকে আমাদের সমাজের কিছু পুকুর আছে, পুকুরগুলো আমরা ৫ বছরের জন্য মাছ চাষ করার জন্য লাগতি করে দিই, ওইখান থেকে টাকা নিই, পুজো পার্বণ করে যে টাকাগুলো বাঁচে ওই টাকাগুলো দিয়ে অনেক কষ্টের মধ্যে এই মন্দিরটা এতটুকু পর্যন্ত করেছি। আমাদের মন্দিরে একটা ডিজাইন আছে, আমরা একটা ৩D ডিজাইন করেছি। তো এই কাজটা করতে গেলে আসলে আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে সরকারের হাত থেকে সাহায্য পাইলে আমরা মন্দিরটা পূর্ণরূপে হিসেবে আমরা দেখাতে পারব। আর আমরা এই রাস্তাটাকে কিন্তু আমাদের পল্লীমঙ্গলের মধ্যে আমরা ধরে রাখি না, আমাদের কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি প্রদীপ বিশ্বাস মহোদয় উনি অসাম্প্রদায়িক চেতনার একজন লোক, উনি পুরো পটিয়ার মধ্যে যতগুলো মঠ মন্দির আছে উনি চেষ্টা করে সব ওনার ওই দিক দিয়ে সব মন্দিরের মধ্যে দেওয়ার জন্য, উনি এই রাস্তাটাকে
আমাদের পটিয়াবাসী মানে দক্ষিণ চট্টগ্রামের একটা রাষ্ট্র হিসেবে উপাধি দিয়েছেন, মানে এটা আমাদের পল্লীমঙ্গলের মধ্যে আমরা ধরে রাখি না, এটা পুরো পটিয়ার মধ্যে। যেমন কালকে আমার এখানে একজন ইসলাম ধর্মীয় লোক ওই চাচা, উনি এসে আমার সাথে কোলাকুলি করলো, আমার উৎসবে আসলো, এসে দেখলো। এই জিনিসটাই হচ্ছে আমরা পেয়ে থাকি, মানে এই সবার সহযোগিতা পেয়ে এইগুলো আসতে করে যাচ্ছে। পটিয়া উপজেলার প্রাণের উৎসব এই রাসযাত্রা, যে পল্লীমঙ্গল কমিটিকে ঘিরে রাসযাত্রা শুরু। এই পল্লীমঙ্গল সমিতিটা ঠিক কীভাবে সৃষ্টি হয়েছিল? আসলে তখন আমার জন্ম হয় নাই। আপনি যে পল্লীমঙ্গলে যে মন্দিরটা এখন বর্তমান আছে, তখনকার সময় আমার দাদু মানে সুরেন্দ্র চৌকিদার নামে পরিচিত ছিল, উনি দুই ঘন্টা জায়গা দান করেছিল। তারপর ওই দুই ঘন্টা জায়গা থেকে তখনকার সময় আমার দাদুদের মধ্যে অনেকে ছিলেন, যেমন তার মধ্যে একজনের কথা না বললে নয়, তিনি উপেন্দ্র সেন মহোদয়, তারপর সত্যেন্দ্র সেন, এইরকম অনেক গুণীগণ। যেহেতু আমরা একটা ম্যাগাজিন গত বছর 12 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা ম্যাগাজিন বের করেছিলাম, ওই ম্যাগাজিনের মধ্যে ওই দাদাদের নামগুলো সব আছে। ওনারাই তখন ওই যে দাদু আমার দাদু থেকে জায়গাটা নিয়ে তখন পল্লীমঙ্গলটাই সৃষ্টি করেছিল। আজ থেকে কম হলো তো আপনার 200 বছরের আগেই পল্লীমঙ্গল সৃষ্টি হয়েছিল, ওই থেকেই আজকে পল্লীমঙ্গল এতটুকু পর্যন্ত। তো আমরা আসলে এটুকু বলতে চাচ্ছি যে সরকারের কাছে বা আমি সবার কাছে, আমাদের সমাজের মধ্যে অনেক এই যে ধনী ব্যক্তিরা আছেন, আমরা আমি একটি ত্রিমাত চিত্র দেখাচ্ছি, যেখানে এই মন্দিরটাই আমরা কাজ করে যাব। এটাই আমাদের পল্লীমঙ্গলের শিব মন্দির হিসাবে পরিচিত হবে। এখানে রাসের জন্য আমরা একটা কৃষ্ণ মন্দিরও করার জন্য পরিকল্পনা আছে। এই মন্দিরটা সবাই যদি সহযোগিতা করে তাহলে আমরা এই মন্দিরটা পূর্ণরূপ হিসেবে দেখাতে পারবো। আসলে আমরা যে কেউ কাউকে যদি সাহায্য সহযোগিতা না করে, সরকারের কাছে যদি সহযোগিতা না পায়, তাহলে তো আমরা এই মন্দিরটা সুন্দর করে সাজাতে পারবো না। তা আপনার পক্ষ হয়ে আপনার আজকের এই প্রচারের মধ্যে আমি সবার কাছে হাত জোর করে চাইবো যে আমাদের এই পল্লীমঙ্গলটা যেন আমরা পূর্ণ একটা মন্দির হিসেবে রূপ দিতে পারি, এইটুকু আমি সবার কাছে চেয়ে যাব। আমি সাধারণ সম্পাদকের হয়ে যদি আজকের এই অনুষ্ঠানে যদি কোনো ধরনের ব্যর্থতা থেকে থাকে সব আমার কাঁধের উপর রাখবো, আর সফলতা যেগুলো থাকবে সব আমি আমার ভক্তদের মাঝখানে, আমার সমাজের যারা আমাদেরকে আমাকে সবসময় সহযোগিতা করে থাকেন, আমাদের যুব সমাজ, আমাদের আমাদের বাবারা, আমাদের দাদারা, ওনাদেরকে এই সফলতাকে সত্য মানে সকল ওদেরকেই দিয়ে ব্যর্থতা আমার কাঁধে রেখে আমি সবাইকে আমার রাষ্ট্র কমিটির পক্ষ থেকে, আমার কার্যকরী পরিষদের পক্ষ থেকে সবাইকে প্রণাম জানাচ্ছি। প্রস্তাবিত যে মন্দিরটি আপনারা দেখলেন তার কাজ এখন পুরোপুরি শেষ হয়নি। এই মন্দিরের জন্য আপনারা চাইলে অনুদান দিতে পারেন, এবং মন্দির একটি নান্দনিক খুব সুন্দর একটি মন্দির, এই মন্দির গঠনে আপনারাও সহায়ক।
Thank you.